আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, তোমরা যে যেখানে আছো আশা করি ভালো আছো, ভালো থাকো এই প্রত্যাশা নিয়ে আজকে আমি তোমাদের অনলাইন ক্লাস শুরু করছি। ইতিমধ্যে তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে আমাদের ক্লাসটা আজকে ঠিক এই টাইমে শুরু হবে, তো আশা করছি তোমরা সকলেই আমার সাথে সম্পৃক্ত হতে পেরেছ। যারা হও নাই তারা খুব শীঘ্রই আমার সাথে সম্পৃক্ত হবে। আমি আজকে পঞ্চম শ্রেণীর বিষয় ইংরেজি নিয়ে আলোচনা করব। তো তোমরা যারা বই নিয়ে বসছো, তোমরা তোমাদের বইয়ের পেজ নাম্বার 10 পেজ নাম্বার 10 লেসন 1 পেজ নাম্বার 10 ওপেন করো আর আমার সাথে সম্পৃক্ত হও। আমি চেষ্টা করব তোমাদেরকে আজকের এই লেসনটুকু বুঝিয়ে দেওয়ার জন্য। তোমরা নিশ্চয়ই জানো যে মহামারী করোনা ভাইরাসের কারণে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানটি আপাতত ক্লাসগুলি বন্ধ রয়েছে। তো আমরা মনে মনে এই আশা লালন পালন করছি যে খুব শীঘ্রই তোমরা আমাদের সামনে উপস্থিত হয়ে সশরীরে ক্লাস করতে পারবে। আল্লাহ আমাদের সকলের এই আশা এই ঘোষণা কবুল করুন। যেহেতু এখন পূর্ব নির্ধারিত নিয়ম অনুযায়ী আমাদের সম্মানিত অধ্যক্ষ মহোদয় বলে দিয়েছেন যে যেহেতু এখন মহামারী, যেহেতু শ্রেণী কার্যক্রম বন্ধ, শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তা শিক্ষামন্ত্রী থেকে শুরু করে মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে অনলাইন ক্লাস নেওয়ার জন্য বলে দিয়েছেন, আমরা সেই নির্দেশনা মোতাবেক তোমাদের সামনে অনলাইন ক্লাসটি নিয়ে হাজির হয়েছি। হতাশ হওয়ার কিছু নাই, আমরা আসলে সময়ের সাথে তাল মিলিয়ে যেভাবে সম্ভব সেইভাবেই আমাদের এগিয়ে যেতে হবে, আর এতে আমাদের সফলতা ইনশাল্লাহ আশা করব। তো বই নিয়েছ নিশ্চয়ই। আজকে আমরা কোন বিষয়টা নিয়ে আলোচনা করব, আগে আমি বলে দিয়েছি সৈকতের পরিবার। আমরা প্রত্যেকেই এক একটা পরিবারে বসবাস করি, কি ঠিক না? পরিবার কি? ফ্যামিলি হচ্ছে পরিবার। পরিবার কি? পরিবার হচ্ছে মা বাবা ভাই নিয়ে আমরা যে ছোট্ট পরিসরে একক পরিবার বলতে পারি আমরা, যে এটা হচ্ছে একক পরিবার, মা বাবা ভাই বোন এই নিয়ে যে পরিবার সেটাই হচ্ছে একটি একক পরিবার। আজকে আমরা ঠিক এইরকম ছোট্ট একটি পরিবারের সম্পর্কে আলোচনা করব। তোমাদের ইংরেজি বইয়ের এই সৈকতের পরিবারটি নিয়ে কিছু এমবার্সিং কথোপকথন হয়েছে, আমরা চেষ্টা করব তারই ধারাবাহিকতায় সৈকতের পরিবারটি নিয়ে আলোচনা করব। যেহেতু এই পরিবার সম্পর্কে আমাদের অনেক ধারণা আগেই পেয়েছি, যেমন বাংলাদেশ বিশ্ব পরিচয়ে পরিবার নিয়ে তোমরা অনেক কিছু জানতে পেরেছ, শিখতে পেরেছ। আজকে আমরা ইংরেজি বইয়ে ঠিক ওইরকম একটা পরিবারকে নিয়ে আলোচনা করব। তাহলে একটু খেয়াল করো, আমার হাতে যে বইটি আছে তোমার হাতে সেই বইটি, তো তুমি আমাকে দেখতে পাচ্ছ কিন্তু আমি তোমাকে দেখতে পাচ্ছি না,
এটা হচ্ছে আমার কষ্ট তারপরেও ছবি কথা বলে কি বলে ছবি বলে কথা বলে আমি তোমাদেরকে একটি পিকচার দেখাচ্ছি এই পিকচারটা দিয়ে শুরু করব আজকের এই শিক্ষক পরিবারের প্রথম ধাপ দেখো এই কি দেখা গেল শৈকতের একটি পরিবার এখানে কি আছে দেখো এখানে আছে হলো শৈকতের বাবা আছে শৈকতের মা আছে শৈকত নিজে আছে কে কি করে আমরা দেখতে পাচ্ছি শৈকত হ্যাঁ শৈকত পড়ার টেবিলে বসে পড়াশোনা করছে তার বাবা তার টেবিলে বসে সেও কিছু নিজস্ব কাজ করছে তার মাও সোফায় বসে কিছু কাজ করছে পাশাপাশি তার ঘরে একটি দেওয়ালে ক্যালেন্ডার দিন পত্রিকা টাঙানো আছে একটি ওয়াচ একটি ঘড়ি আছে এই হচ্ছে শৈকতের পরিবারের একটা প্রাথমিক আলোচনা একটা প্রাথমিক ধাপ এখানে কি বলা হয়েছে তাহলে আমরা শুরু করছি শৈকত ফ্যামিলি অর্থাৎ শৈকতের পরিবার শৈকত শৈকত ফ্যামিলি এই যে এস এখানে সৈকতে সৈকতের ফ্যামিলি সৈকতের পরিবার ফ্যামিলি অর্থ পরিবার টক অ্যাবাউট দ্য পিকচার এই এই যে টক অ্যাবাউট দ্য পিকচার এই টক অ্যাবাউট দ্য পিকচার নিয়ে যে কথোপকথন যা বলার ইতিমধ্যে আমরা বলে ফেলেছি অর্থাৎ ছবি দেখে আমরা অনেক কিছু আন্দাজ করতে পেরেছি এবং ছবি মনের কথা বলে আমি এই কথাটা আগেও বলেছি এখনো বলি এই জন্য বলি যে আমরা ছবি দেখলে অনেক কিছু আন্দাজ করতে পারি যে এখানে কি হচ্ছে কি করছে কিসের ছবি ইত্যাদি যাই হোক আমরা একটু লিসেন অ্যান্ড রিড অর্থাৎ রিডিং পরে যাচ্ছি এবং সেখানে কি বলা হলো বলা হচ্ছে সেটা আমরা একটু জেনে নিই সৈকত ইসলাম লিভস উইথ হিজ ফ্রেন্ডস ইন আ ফ্ল্যাট ইন বগুড়া সৈকত ইসলাম লিভ সৈকত ইসলাম বাস করে উই সঙ্গে হিজ ফ্রেন্ডস তার পিতা মাতার সাথে ইন আ ফ্ল্যাট একটি ফ্ল্যাটে সেটা কোথায় বগুড়া বগুড়া একটি শহরে সে তার বাবা মার সাথে পিতা মাতার সাথে বসবাস করে হিজ ফাদার মিস্টার রশিদুল ইসলাম ইজ আ ব্যাঙ্কার তার বাবা হিজ ফাদার তার বাবা মিস্টার রশিদুল ইসলাম মিস্টার রশিদুল ইসলাম ইজ আ ব্যাঙ্কার তার বাবা একজন ব্যাংকার অর্থাৎ ব্যাংক কর্মকর্তা বাট ইন হিজ ফ্রি টাইম কিন্তু যখন সে অবসর পায় ইন হিজ ফ্রি টাইম অবসর সময় মিস্টার ইসলাম জনাব ইসলাম রাইটস স্টোরিজ অ্যান্ড লিসেন টু মিউজিক ও চমৎকার একটা কথা সৈকতের বাবা যদিও একজন ব্যাংকার তারপরেও সে কি করে সে অবসর পেলে বা অবসর সময়ে গল্প লেখে কি লিখে গল্প লিখে এবং সুযোগ পেলে সে মিউজিক লিসেন টু মিউজিক সে গান শুনে লিসেন টু মিউজিক সে কি করে গান শুনে সৈকত মাদার ইজ মিসেস মনোয়ারা ইসলাম সৈকতের মা হচ্ছে জনাবা মনোয়ারা ইসলাম সি ইজ আ হাউসওয়াইফ সে একজন গৃহিণী ইন হার ফ্রি টাইম সি এনজয়স সুইমিং কি তার মা একজন গৃহিণী গৃহিণীকে আমরা নিশ্চয়ই জানি যারা ঘরের গৃহস্থের ঘরের সংসারের কাজকর্ম করে তাদেরকে গৃহিণী বলে সেগুলো যদিও রূপ
প্রফেশনালগুলো চাকরি সে করে না, কিন্তু সে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে পরিবারের জন্য, আর হচ্ছে গৃহিণী। সৈকতের মা একজন আদর্শ গৃহিণী, এবং সেও কি করে ওই কাজটা সব যখন শেষ হয়ে যায় অবসর হয়, এই অবসর সময় সে আমার সেলাই করে, সেলাই করে কি সেলাই করে, কাপড় চোপড় সেলাই করে পরিবারের বা প্রতিবেশী ইত্যাদি ইত্যাদি। আমরা দেখবো সে মেস ড্রেস কি করে, সে মেস তৈরি করে ড্রেস পোশাক, সে পোশাক তৈরি করে সি ওকে গেটস ওয়াটার ফ্রম হার ফ্রেন্ডস এন্ড নেইবার্স। ও চমৎকার একটি কথা এখানে বলা হয়েছে, সে কি করে ওই ঘরের কাজ ছেড়ে যখন সে অবসর হয় তখন সে পোশাক তৈরি করে, এবং সেখানে শেষ নয়, সে অফেন গেটস ওয়াটার, সে অনেক সময় ওই অন্যান্যদের কাছ থেকে কি সরবরাহ করে, অর্ডার সরবরাহ করে, অর্থাৎ পোশাক পোশাক তৈরির জন্য অর্ডার নেয়, এবং কাদের কাছ থেকে নেয়, তার বন্ধু বান্ধব অর্থাৎ তার মায়ের আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী ইভেন নেইবার্স পাড়া প্রতিবেশীর কাছ থেকে কি করে সে অর্ডার সরবরাহ করে, যে আমি পোশাক তৈরি করতে পারি, আপনারা ইচ্ছা করলে আমাকে পোশাক তৈরি করার জন্য অর্ডার দিতে পারেন, আমি ভালো তৈরি করতে পারি, আমি এই ইত্যাদি ইত্যাদি অ্যাডভাইস দিয়ে সে কি করে মাঝে মাঝে নিজেই অর্ডার সরবরাহ করে। তাইলে আমরা কি 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 বুঝলাম, আমরা বুঝলাম যে সৈকত ইসলাম, যে তার পরিবার এখানে সৈকত, তার মা আছে, তার বাবা আছে, এবং তার সে নিজে আছে, তাহলে তিনজন, এই তিনজন নিয়ে হচ্ছে সৈকতের পরিবার। সৈকত ইজ ইন ক্লাস ফাইভ, সৈকত পঞ্চম শ্রেণীতে পড়ে। এবার আমরা সেকেন্ড স্টেপে আছি, সৈকত হচ্ছে পঞ্চম শ্রেণীতে পড়ে, ইজ আ গুড স্টুডেন্ট, সে একজন ভালো ছাত্র, হি ওয়ান্টস টু ইমপ্রুভ হিজ ইংলিশ, ও সে চায় যে সে ইংরেজিতে ভালো কিছু করুক, সে ইংরেজিতে ভালো কিছু করতে চায়। সো হি ওয়াচ কার্টুন অন টিভি এভরি সে প্রত্যেকদিন কি করে টেলিভিশনে কার্টুন ছবি দেখে। হি অলসো রিড ইংলিশ বুক, সে সবসময় ইংরেজি বই পড়ে। হি লাইক বুকস অ্যাবাউট এনিমেল, সে এনিমেল স্পেশালি টাইগার্স অ্যান্ড লায়ন, যে বইগুলোতে বিশেষ করে যে বইগুলোতে প্রাণী টাইগার অ্যান্ড লায়ন সিংহ এবং বাঘ সম্মিলিত কাহিনী আছে, এই জাতীয় গল্পের বই ইংরেজি হিস্টোরিক্যাল বই পড়তে সে পছন্দ করে। হি লাইকস বুকস অ্যাবাউট এনিমেল স্পেশালি টাইগার অ্যান্ড লায়ন, বিশেষ করে যেই গল্পের বই সে পড়ে যদি সেগুলো হয় বাঘ এবং সিংহের সম্পর্কিত গল্প, সে সেই সম্পর্কিত গল্প বই পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করে, ভালোবাসে। হি লাইকস বুকস অ্যাবাউট এনিমেল, ওই প্রাণী সম্বলিত গল্পের বই সে পড়তে ভালোবাসে। তাহলে আমরা রিডিং জেনে নিলাম, এখন আমাদের সেকেন্ড কাজ হচ্ছে আমরা এই মেইন মেইন কিছু ওয়ার্ড মিনি শব্দের অর্থ কি করব, দাগ কেটে নিব এবং সেগুলো আমরা বোর্ডে লিখে নিব। তাহলে এখানে একটু দাগ কেন, তারপরে দেখা গেল
Listen, তারপরে music. আমি এখানে লিখি music. তারপরে আছে mother. Mother. তারপরে নেই বল সর্বশেষ is in class 5, he is a good student,
his class 5 chhelte sanskrit chhelte o shepol sanskriti pore to tar baba ma ebong tar shongke ekhane alochona kora hoyeche ebong jototuku shombhob ami chesta korechi je meaningful je shobdo gulo shei shobdo gulo ortho dhoriye dite ebong bujhate asha kori তোমরা এই গল্পটা সুন্দর করে রিডি বারবার পড়বে এবং শব্দের অর্থগুলো জেনে এটা অর্থ সহকারে বুঝে নেবে অতঃপর নেক্সট ক্লাসে তোমাদেরকে কিভাবে প্রশ্ন করা হবে কোন কোন পদ্ধতিতে প্রশ্ন করা হবে সেই বিষয়ে আলোচনা করব এই যাবত তোমরা ভালো থাকো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু